চেয়ে গেল দিদু। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আসলে নিশ্চয়ই খুব ভালো আছো, আমরা ভালো আছি। তবে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিও স্টার্ট করছি। তো এখন উপরে আছি আর কি, এখন মোটামুটি 10টা বেজে গেছে, মোটামুটি নেই 10টাই বাজছে আর কি। তো ছাদে এলাম মায়ের সাথে ফুল তোলার জন্য। মা ওই যে পুজো, মানে ঠাকুমা পুজো করছে, তো ঠাকুমা উপর নিচ করতে পারে না, সেই জন্য মা ফুলটা তুলে নিয়ে গেল আর কি নিচে। তো এই রোদে একটু দাঁড়িয়েছে, বাট রোদটা প্রচণ্ড গায়ে লাগছে, মানে এখনই রোদটা এরকম গায়ে লাগছে, পরে আরও কী হবে। সেখানে বসিস না, প্রচণ্ড ধুলা, চল নিচে চল 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 চল, তাহলে তোকে বান্দর ধরুক, আমি চললাম। বিরাট বদমাস হয়েছে আর কি বলবো, চলো নিচে যাওয়া যাক আর কি, চলো। তো এখন বেজে গেছে 1:30, চান টান করে একবারে নিচে নামতে নামতে 1:30 বেজে গেছে। তো আজকে তোমরা হয়তো ভাববে যে আমি রান্নাঘরে কি করছি, তো রান্নাঘরে আজকে আমি রান্না করছি, কারণ মা, তারপরে বাবা, ঠাকুমা এরা সবাই চলে যাচ্ছে নিমন্ত্রণ বাড়ি খেতে। তো সেই কারণের জন্য অনলি ফর আমার, আমার মেয়ের আর আমার বরের রান্না হবে। তো মা বললো আজকে রান্নাটা তুই করবি, আমি করতে পারবো না। তো সেই কারণের জন্য আর কি আমাকে রান্না করতে হচ্ছে, কী করবো আর। তো মা এখানে আপাতত সমস্ত কিছু জোগাড় জানতে আমার করে দিয়ে চলে গেছে, মাংস হবে আজকে, জোগাড় জানতে সমস্ত কিছু করে দিয়ে চলে গেছে। এই যে এখানে রয়েছে মাংস, 500 মাংস রয়েছে, আর ভাতটা অবভিয়াসলি মা চাপিয়ে দিয়েছিল, বাট মা নামিয়ে দিয়ে যাবে, এখন ওরা রেডি হচ্ছে উপরে। তো ভাতটা হয়ে গেলে মা নামিয়ে দিয়ে তারপর যাবে, কারণ অত বড় হাঁড়িটা আমি নামাতে পারবো না সেই কারণের জন্য। তো এখন চলো মাংসটা শুধু ঝটাপট করে নেবো, শুধু মাংসটাই করবো, আর কিছু রান্না করছি না। আলু দিয়ে একবারে মাংসের ঝোল করে নেবো, আর মা আবার যাবে ওই নিমন্ত্রণ বাড়ির থেকে যাবে সিধা মাসির, মানে অ্যাকচুয়ালি তোমাদেরকে আগের দিন বলা হয়নি, মাসি মেনলি একটা অপারেশনের জন্য এসছে, একটা টিউমার টাইপের পায়ের একটা ছিল আর কি, মানে যেমন সেই লোকের ঘাড়ে দেখো না একটা হয় কিছু ছোটো ছোটো করে মাংস পিঞ্জের মতো, তো সেরকম টাইপেরই পায়ে হয়েছিল আর কি। তো ওটা একটা মাংস পিঞ্জের মতো ছিল, মানে টিউমার টাইপেরই আর কি বলছিলো ডাক্তারবাবু। তো ওটা বহুদিনের ছিল, তো সেটা করাবো করে আর কি হয়নি আর কি, টাইম হয়ে ওঠেনি, সেজন্য করায়নি আর কি। এখন ফাঁকা ছিল, মেয়েরও বিয়ে হয়ে গেছে, ছেলেও এখন দোকানদানি করতে ব্যস্ত হয়ে পড়েছে আর কি, মানে বড় হয়ে গেছে আর কি, অসুবিধে নেই, মাসি এলে ওর কোনো অসুবিধা হবে না, তো সেই কারণের জন্যই এখন এসেছে। ওই জন্য মাসিমাও সাথে এসেছে, যাতে মাসির কোনো অসুবিধে না হয়। তো মাসিমা বেশি দিন থাকবে না, অপারেশনটা হলে হয়তো একদিন থেকে হয়তো বাড়ি চলে যাবে, তো সেটার জন্যে মাসি অলরেডি আজকে ভর্তি হয়ে গেছে অপারেশনের জন্য। 12টার সময় ফোন করেছিল, মানে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল সোমবার দিনে, বাট আজকেই নাকি রবিবার দিন ডাক্তার বলছে ঠিক আছে আজকেই করিয়ে দিন। তো সেই কারণের জন্য আজকেই ভর্তি হয়ে গেছে। তো তোমার দাদাভাই গেছে ওখানেই, কারণ ছেলে কেউ নেই, তো সেই হিসেবে আমি তোমার দাদাভাইকে বললাম যে ওখানে যেতে, কারণ দুটো মেয়ে মিলে কী করবে, আর মায়ের আজকেই নিমন্ত্রণ আছে, তো ওখানে মাকে যেতে হবে, অ্যাটেন্ড করতে হবে, বুঝতেই পারছো। তো সেই কারণের জন্য এখন তোমার দাদাভাই ওখানেই আছে, তো ওই কারণের জন্য তোমার দাদাভাইকে মেনলি আমি বললাম যে আজকে এইখানেই খাওয়া দাওয়া করে নাও। তো সেই আর কি ওইখানেই আসে, খাওয়া দাওয়া করবে, তো এখন ওখানে রয়েছে। আর মা আর কি ওই নিমন্ত্রণ বাড়ির থেকে ডাইরেক্ট চলে যাবে মাসির ওখানে অপারেশনটা ইয়ে করার জন্য। তো এখন নাকি অপারেশন থিয়েটারে একটু পরে ঢোকাবে আর কি, এখন অ্যাডমিট করতে নিয়ে গেছে। আর মা এরা দেখো, মা আমাকে ভাতটা নামিয়ে দিয়ে চলে গেলো, মা বললো ভাতটা তুলে নিবি আর কি। তো এখানে দেখো মা এখন বেরিয়ে পড়ছে, ওরা সবাই বাড়ছে, মা বাবা আর ঠাকুমা তিনজন মিলে যাচ্ছে, বাকি তো বাড়ির কেউ নেই। তোমাদেরকে বললামই আগের দিন ভিডিওতে যে কাকিমা, ছোটো কাকু, ছোটো কাকিমা এরা সবাই চলে গেছে আর কি বিয়ে বাড়ি। আর মেয়ের এখানে কান্না হচ্ছে যে দিদুন ওকে নিয়ে গেল না সেই কারণের জন্য। তো মা এরা তো বেরিয়ে গেলো দেখলেই, নিমন্ত্রণ আছে যেহেতু আজকের। তো এখন 1:45 মতন বাজছে, আমি রান্না করছি, কারণ আমি জানতাম আজকে আমি দানাগুড়ি চালার ভাত খেয়ে নেবো মেয়ে আর আমি দুজন মিলে, তাই তাড়াতাড়ি হয়ে যেত, তাহলে 1:30-এর মধ্যে খাওয়া হয়ে যেত। বাট তারপরে ওই যে দাদাভাই যেহেতু মাসির ওখানে যেতে হলো, কারণ আচমকাই সমস্ত প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে, মানে আজকেই অপারেশনটা হচ্ছে, তাহলে কালকে হতো আর কি। অ্যাকচুয়ালি একটা ছোট্ট টিউমার টাইপের, টিউমারও ঠিক বলবো ঠিক নয়, একটা মাংসপিণ্ড আর কি পায়ের ওখানে রয়েছে আর কি, তো সেটাকেই আর কি অপারেশন করে তুলবে আর কি। 10 মিনিটের কাজ, মানে 10-15 মিনিটের অপারেশন আর কি, বেশিক্ষণের অপারেশন নয়, আজকেই আবার সন্ধ্যেবেলা নাগাদ ছেড়ে দেবে আর কি। তো সেটাই কালকে হতো বাট আজকে হবে আর কি, ওটার জন্যই বিশেষ করে এসছে। তো মাদের আজকে নিমন্ত্রণ ছিল, আর
মা আর ভেবেছে যে কালকে হবে অপারেশনটা, তাহলে সেই হিসেব করে সমস্ত কিছু প্ল্যান করা ছিল আর কি। তো আজকে হচ্ছে, তো বাবাই যেহেতু ওখানে আছে, কারণ ছেলে কেউ নেই আর কি বাবাই ছাড়া, মানে তখন দাদা ভাই ছাড়া, তো সেই জন্যে আর কি ওখানে যেতে হলো। তাহলে মা এবারে এদিকে গেছে, তাহলে মা যতক্ষণ না ওখানে যাচ্ছে তো তখন বাবাই আসতে পারছে না, তো সেই জন্যই আর কি। আর মেয়ে এখানে কান্না করছে, দিদুনের সাথে যেত বাট দিদুন ওকে নিয়ে গেল না, তো টেকের পসিবল আর কি ওকে নিয়ে যাওয়াটা, তো সেটাও আর কি বুঝবে, ওকে বোঝালেও বুঝবে না এখন, ও কাঁদছিস কাঁদ একটু পর নিজে নিজে চুপ হয়ে যাবে। চলো এখন, এই যে পেঁয়াজ কষানো হলো আর কি, এখনও কিছুই হয়নি, রান্নার আলু ভাজা হয়েছে এখানে, টমেটোটা দেবো, মশলাটা কষবো, তারপরে চিকেনটা দেবো আর কি। তো এখন বহু দেরি, ভাতটা জাস্ট হয়ে গেছে, ভাতটা শুধু হলে আর কি হবে, মাংসটাও করতে হবে তবে কি নিজে খাওয়াতে পারবো, ওখানে মাংসটা হয় সেটাই আবার দেখার। চলো রান্নাটা কমপ্লিট করি, দেন আবার আসছি। ফাইনালি আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে, এটা আমি এখন বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে দেবো। আর এই যে মেয়ের খাবারও নিয়ে নিয়েছি, মেয়েকে এবারে খাইয়ে দিই, এখন 2:15-20 মতন বেজে গেছে, লেট হয়ে গেলো একটুখানি, দেরি করে যেহেতু চাপিয়েছি সেই জন্য দেরি হয়ে গেলো আর কি, কি করা যাবে। তো চলো আমি পরে দেখাচ্ছি তোমাকে, চলো মাংস তোমাকে দেবো, চলো চলো এটা বন্ধ করে এই করে দিই, নাহলে ঝোলটা আবার কমে যাবে। তো আমি এখানে খেতে বসে পড়লাম, তো তোমার দাদা ভাইয়ের আসতে আর কি একটু লেট হবে, একটু আধা ঘন্টা এক ঘন্টা মতন, এখন মোটামুটি 4:30 মতন বাজতে চললো, তো বললো তুমি খেয়ে নাও তারপর আমি যাচ্ছি, তখন আমাকে খেতে, কারণ ও গেল ওই যে মাসির বায়োপসি, যে ওই যে জিনিসটা হয়েছে আর কি মাংসপিণ্ডটা, তো ওটাই আর কি বায়োপসি করতে দিয়েছে, তো সেটাই করতে দিতে গেছিলো আর কি। তো একটা জায়গায় গেছিলো, সেখানে বলেছে একটু লেট করে আসবে, তো ওটা তো আর বাড়িতে নিয়ে যাবার না, তো সেই জন্য আর একটা জায়গায় গেছে, সেখানে আবার প্রচণ্ড ভিড় ছিল, তো সেটাই আবার দিয়ে তারপরে আর কি এখন বাড়ি গেছে, বাড়িতে গিয়ে সেরুকে এখন খাওয়াবে, সেরুকে খাইয়ে নিজে স্নান টান করে তারপরে আসবে, মানে লেট হবে, আমি ওই জন্য বসেছিলাম এতক্ষণ, ভাবলাম আসছে আসছে করে, তো লেট হচ্ছে আর কি ওর আসতে, তো ওই জন্য আমাকে বললো তুমি খেয়ে নাও তারপরে আমি গিয়ে যখন যাব তখন আমাকে খেতে দিয়ে দিবে। ঠিক আছে, তো সেই জন্য খেতে বসে পড়লাম আর কি। এই যে আর মা চলে গেছে ওখানে মাসির কাছে, কারণ মা এখন থাকবে আর কি খানিকক্ষণ, মাসি ছেড়ে দেবে, আজকেই ছেড়ে দেবে, খানি বিকেল নাগাদ ছেড়ে দেবে, মাসিক বেশিক্ষণ রাখবে না, আর সেরকম বড়ো অপারেশন নয় আর কি, একটা মাংসপিণ্ড ছিল সেটাকে জাস্ট কেটে বাদ দিয়েছে, তো ছেড়ে দেবে আর কি। তো এতক্ষণ তোমার দাদাভাই ছিল, আমার মাইমা ছিল, বোনের শাশুড়ি মা ছিল, মাসিমা আর কি, তো এরা ছিল, তো মা যাওয়াতে ওরা সবাই এবার বাড়ি চলে যায়, কারণ মাসিমা আর মাইমা খাওয়া দাওয়া করেনি আর কি, কারণ 1:30 সময় অপারেশন ছিল, তো তাদের কী করে খাওয়া দাওয়া হবে আর কি, তো সেই জন্যে ওরা এখন খাওয়া দাওয়া করবে, আর তোমার দাদা হয়তো আসছে, আর মা তো নিমন্ত্রণ বাড়ি গেছিলো ওখান থেকে ডাইরেক্ট একদম ওখানে চলে গেছে। তো যাই হোক চলো এখন খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে আমার, মানে পেটে এবং ছুঁচোই ডন মারতে যাকে বলে আর কি সেটা হচ্ছে, তো খেয়ে নিই পরে আবার দেখা করছি। তো এখন বেজে গেছে 4:45 মতন, আর তোমার দাদা ভাই এসছে এই জাস্ট খাওয়া দাওয়া করতে, তো মানে একটু আগে এসছে আর কি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এসছে দেখতেই পাচ্ছ তোমরা, তো যাই হোক ও খাওয়া দাওয়াটা করবে, দেন বাবার অর্ডার চলে এসছে, 5টা বেজে গেছে যেহেতু, সেই জন্য অর্ডার চলে এসছে চা বানাতে হবে, তো এখন যেমন দাদা ভাই পাশে বসে আছে, আমি এখন ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আর কি। তো এই দেখো চা চাপিয়ে দিয়েছি আমি এখানে, চা হচ্ছে, তখন দাদা ভাই চা খেয়ে যাবে না, কারণ ও এখানে থাকছে না আর কি, তো মেয়ে তো মেয়েকে তো আমি খাবার খাওয়ার আগেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো চলে গেছে এখন অলরেডি, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো, বললো আমি বাড়িতে গিয়ে একটু শুই গা, সকাল থেকে অনেক হয়রানি হয়েছে আর কি সেই কারণের জন্য, তাই যে দুধ দিয়ে চা বানাবো এখন, তো চলো চাটা বানিয়ে নিই। আর ভিডিওটা যাচ্ছে প্রায় 1 সপ্তাহ পর, মানে এই যে রবিবার এটা পরের রবিবার, মানে হ্যাঁ আজকে যে রবিবার সেটা হচ্ছে আগের রবিবারের এটা ভিডিও, আজকে যাচ্ছে সেই ভিডিওটা, লেট হয়ে গেছে আর কি কিছু কারণের জন্য, যাই হোক। তো এটা এখন চাটা বানিয়ে নিই ঝটপট করে, চলো তারপর আবার আসছি। তো চা করে একবারে চা নিয়ে বসে পড়েছি, বাবাকেও চা দিয়ে দিয়েছি চা খাওয়ার জন্য,
তো এখন চাটা খাবো বসে বসে। মেয়ে এখনো ঘুমোচ্ছে, মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি। তো আমি বললাম কি করবো, আর মায়ের আসতে একটু লেট হবে, কারণ সাতটা সাড়ে সাতটা নাগাদ না আটটা ওরকম নাগাদ মাসিকে ছুটি দেবে আর কি, সেই কারণের জন্য। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো প্রায় অনেকটা টাইম পর তোমাদের সঙ্গে সামনে আবার এলাম আর কি। এখন মোটামুটি মানে মা এখনও আসেনি, আটটা এরকম বাজছে আর কি, এখন মা এখনও আসেনি। তো মা মানে ছুটি দিয়ে দিবে বলছে নাকি এখনই, তো এখনই আসছে আর কি। তো মেয়ে এখানে ওই যে টিভিতে গান চলছে, সব তার তালা সব তালা তালা নাচ হচ্ছে, আর ওই যে ব্রাশ পেয়েছে সে তুলি দিয়ে এখন না মানে মেকআপ করছে আর কি আয়নার সামনে দাঁড়িয়ে। তো ভিলকিটাই তোমাদের সাথে শেয়ার করলাম ওর। আর তার পাশাপাশি টিভিতে শুনলাম অ্যাডিনো ভাইরাস খুব মারাত্মকভাবে ছড়াচ্ছে, সেই নিয়ে খুব চিন্তায় আছি। মানে সেই নিয়ে কয়েকজনকার সাথে ওর ফ্রেন্ডের কয়েকটা মায়ের সাথে কথাবার্তা হলো আর কি। তো সেটাই হচ্ছে যে কি করব, স্কুল পাঠাবো না সেই নিয়ে একটা চিন্তা। তো ওই জন্য আমি খবর শুনেই ওর বাবাকে অলরেডি বলে দিয়েছি যে মাস্ক নিয়ে আসবো, ওকে মাস্ক পরে আমি আপাতত পাঠাবো। দেন তারপরে এখন স্কুলে গিয়ে ম্যামের সাথে কথা বলে যে স্কুল বন্ধ হবে না হবে সেগুলো এখন আলোচনা করতে হবে, সেগুলো পরের কথা। নেক্সট ভিডিওতে তোমরা সেগুলো সব অবশ্যই জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, বাইরের সব মানে পরিস্থিতি এতটাই খারাপ যে কী বলবো, এতদিন বড়দের হচ্ছিলো এখন বাচ্চাদের। তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।